চুরির ঘটনা রুখতে দিনের পর দিন উল্লেখযোগ্য কোনো সাফল্য পাচ্ছে না খোয়াই জেলার পুলিশ প্রশাসন। এরই মধ্যে প্রহর মোড়া বাজারে দুটি দোকান সহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। ঘটনায় ব্যবসায়ীরা মাথায় হাত, অথচ স্থানীয় থানার পুলিশের কাছে কোনো সাফল্য নেই। খোয়াইয়ের পহরমোড়া এলাকায় চুরির ঘটনা থেমে নেই। প্রতি সপ্তাহে চুরি কাণ্ড ঘটছে এই এলাকায়। বেশিরভাগ ঘটনার পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। চোরের দল নতুন নতুন ঠিকানায় তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে, অথচ থানার কর্তা বাবুদের একাংশ এই এলাকায় আইন শৃঙ্খলা ভালো রয়েছে এমনটা দাবি করে আহ্লাদে আটখানা। এবারকার ঘটনা পহরমোড়া বাজারে একেবারে প্রাণ কেন্দ্রে। বাজারের দুই দোকানসহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা হয়েছে। চোরের দল কাটার দিয়ে তিনটি দোকানিরই তালা কেটে ভেতরে প্রবেশ করে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার মালামাল। রবিবার সকালে এই চুরির ঘটনা দোকান মালিকরা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। একজনে ফোন করছে আর কি, বাড়ি ফোন করছে, পরে কইতেছে ওই দোকান তো চুরি হয়েছে। যে চুরি হয়েছে কারণে ওই মাথাটা ডাক দিয়ে আমি দৌড়ে আইসি, আর তো দেখি ওই পাল যে দোকানের পাটটা এটা বাইরে ফালাই, আর দোকানের তালা ভাঙা সব। সে ঢুকে সেটা তো দেখি অনেক জিনিস নাই দোকানে। তারপর গিয়া এদিকে এলাম, লগে কাকার দোকানও চুরি হয়েছে, তালা সব ভাঙিয়া জিনিস লেগেছে। তারপর এদিকে গুদাউন এটা তো আছে, তারপর গিয়া দেখি জিনিস নেই অনেক কিছু। কী কী নিয়েছে এই দোকান থেকে? বিড়ি, ফ্ল্যাগ, তারপর তেলের কার্টন আসলো ইনটেক প্রায় 10 কার্টনের মতন, এটি নিচ্ছে। তারপরে বডি অয়েল তেল আসলো, এটি নিচ্ছে। তারপরে ইগরেও সেম, লেচুর বিড়ি আসলো 3-4টা, এটি নিচ্ছে। ট্যাঙ্ক তেলের টিন আসলো, এটি নিচ্ছে। তারপরে গিয়া বিড়ি আসলো 1 বস্তা ফুল, এটা লয়ে গেছে। তারপরে ইগর আরও ওই কেনকে চালের বস্তা একটার ভিতরে প্রায় 15-20 কেজি চাল আসলো, এই বস্তা বন্ধ হয়ে গেছে। লোকাল হইব না হলে অত আইডিয়া কেমনে আছে কোনটা কোনো আছে, কারণ ঘরটা দেখছি কোনো জিনিস ছিটলেই না নাই, মানে একদম মানে যেখান তেলো না এটা লয়ে গেছে, বাকি সব জায়গা দিয়ে আছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুর্বৃত্তরা জড়িয়ে রয়েছে। দোকানে কোথায় কী মাল রয়েছে সেই ব্যাপারে চোরচক্রের ধারণা রয়েছে। সম্ভবত গাড়ি করে চোরের দল এসে চুরি করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।